সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সংবাদে শুরুতেই শিরোনাম প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে রাজশাহীতে নগর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করলেন মেয়র লিটন শিক্ষার প্রসারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার বললেন শাহিন আক্তার রেনি রাজশাহীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে জেলা প্রশাসন রাজশাহীর আয়োজনে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এএ এম খাইরুজ্জামান লিটন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে নাগরিকরা স্বল্প খরচে বিদেশে যেতে পারবেন এতে কোনো ঝুঁকি থাকবে না এই বিষয়টি মানুষকে জানাতে হবে এবং অবৈধভাবে বিদেশ যাত্রাকে নিরুৎসাহিত ও রোধে জনগণকে সচেতন করতে হবে এজন্য গ্রাম পর্যায়ে সভা আয়োজন করা এবং বিভিন্নভাবে মানুষকে সম্পৃক্ত করা যেতে পারে আমাদের দেশে বিপুল সংখ্যক তরুণ জনশক্তি আছে তাদের প্রশিক্ষণ প্রদান করে বিদেশে পাঠানো গেলে বর্তমানের চেয়ে চার গুণ বেশি রেমিটেন্স পাওয়া যাবে রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুল করিম এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম সহ সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলার সকল উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান বৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বুধবার বিভাগের কার্যালয়ের সামনে সকাল সাড়ে দশটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা সকালে বিভাগের কার্যালয়ের সামনে বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থী অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনরত মাস্টার্সের শিক্ষার্থীরা বলেন সাত মাস পেরিয়ে গেছে কিন্তু এখনো ফলাফল পায়নি তাই চাকরির পরীক্ষায় আমরা আবেদন করতে পারছি না বাড়ি থেকে বাবা মা জানতে চায় কবে রেজাল্ট হবে কবে চাকরি করব আমরা তাদেরকে কোনো জবাব দিতে পারি না তারা বলেন বিভাগের ফলাফল প্রকাশ করতে এক সময় লাগে না তাহলে আমাদের সঙ্গে ব্যতিক্রম কেন এ সময় শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ও জোর দাবির প্রেক্ষিতে বিভাগের সভাপতি জরুরি ভিত্তিতে একাডেমিক কমিটি সভা ডাকেন প্রায় দুই ঘন্টা পর দুপুর সাড়ে বারোটায় মিটিং শেষে শিক্ষকরা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলতে যান আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান সিন্ডিকেট সদস্য অধ্যাপক এম হুমায়ুন কবির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দ্রুত ফল প্রকাশের আশ্বাস দেন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েবসাইট ফলাফল উদ্বোধন করা হয়েছে বুধবার সকালে নগরীর সবজিপাড়া এলাকায় অবস্থিত স্কুলটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটটির ফলাফল উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র ও বিশিষ্ট সমাজসেবী শাহিন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে যুগোপযোগী শিক্ষা বিস্তারে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে শিক্ষার প্রসারে ডিজিটাল ব্যবস্থায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার তিনি আরও বলেন শিক্ষা প্রযুক্তির অগ্রগতি ঘটাতে সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্প ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে শুধু তাই নয় ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান এগারো নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম তজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সদস্য হুমায়ুন কবির প্রধান শিক্ষক এস এম মাহবুবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিন দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডেঙ্গু রোগের প্রতিরোধে পরিচ্ছন্নতা করার লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর উনিশ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রাশিক মেয়র রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম লিটন এসময় সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ স্থানীয় নেতৃবৃন্দ নগরীর উনিশ নং ওয়ার্ড এলাকার বাড়ির চারপাশ পরিষ্কার শুরু করেন প্রধান অতিথি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় মেয়র বলেন যে এখন যে হারে ঢাকায় ডেঙ্গু রোগে মানুষ আক্রান্ত হচ্ছে তা এডিস মশার কামড়ে তাই আমরা এডিস মশা বা সব ধরনের মশার হাত থেকে বাঁচতে আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে যাতে করে কোথাও মশা বংশ বিস্তার করতে না পারে আমরা যদি আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখি তাহলে সকল ধরনের মশাবাহিত রোগ থেকে আমরা মুক্তি পাব ফেনীর প্রত্যাহারকৃত এসপি জাহাঙ্গীরের সরকারি বিধি লঙ্ঘনের ঘটনায় বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও অবিলম্বে ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ীকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রেস ক্লাব পাশাপাশি জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে অবৈধ বালুরঘাট বন্ধে হাইকোর্টের নির্দেশ কার্যকর করায় রাজশাহীর জেলা প্রশাসককে অভিনন্দন ও রাজশাহী নগরীর পরিবেশ রক্ষা সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান জোরদার ভয়াবহ ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে বাঁচানোর দাবি জানানো হয় বুধবার বিকেল সাড়ে পাঁচটায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় প্রেস ক্লাব চত্বরে এসব কর্মসূচি পালিত হয়েছে রাজশাহী প্রেস ক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম উদ্দৌলার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজশাহী প্রেস ক্লাবের আজীবন সদস্য প্রশান্ত কুমার সাহা সেক্টর কমান্ডার ফোরা মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বোরজাহান রাজশাহী সদর দলিল লেখক সমিতির মৃত সদস্যের পরিবারকে অনুদানের অর্থ প্রদান ও সমিতির সদস্যগণের সন্তানগণকে শিক্ষাবৃত্তি এবং কন্যা বিবাহের অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে সমিতির আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অনুষ্ঠানে অনুদানের অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মেয়র অনুষ্ঠানে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ মেয়রের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন সমস্যা সমাধানে আশ্বাস দেন মেয়র লিটন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সার্বিক নজরুল ইসলাম জেলা রেজিস্ট্রার আবুল কালাম আজাদ সদর সাব রেজিস্ট্রার খণ্ডকালীন বাদল কৃষ্ণ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকাতুল্লাহ বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার বন্যা কবলিত তালুক কানুপুর ও শিবপুর ইউনিয়নের বানভাসী মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন প্রধান স্থানীয় সংসদ প্রকৌশলী আলহাজ মনোয়ার হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রৌফ তালুকানুপুর ইউপি সদস্য জাফরুল ইসলাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিব খান লেবু আজকের সংবাদে সবাইকে সাথে ধন্যবাদ